দেখো, গত পরশু দিন এই আরজিকরের সেকেন্ড ইয়ারের এমডির ডক্টর, যাকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে, তার পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেমের সঙ্গে সঙ্গে ইনকোয়েস্ট হয়। সেখানে বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা প্রেজেন্ট ছিলেন। ইনকোয়েস্ট রিপোর্ট সেই দিন রাতেই পুলিশ আধিকারিকদের হাতে আসে এবং পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের প্রাইমারি ওপিনিয়ন পুলিশ আধিকারিকদের, ফরেন্সিক মেডিসিনের যারা ডাক্তার যারা পোস্টমর্টেম করেছেন তারা জানান। এবং সেই রিপোর্টে পুলিশ আধিকারিকদের যেটা জানান ফরেন্সিক মেডিসিনের ডাক্তাররা, যে প্রথমে থ্রটলিং অর্থাৎ গলা টেপা এবং তারপর শ্বাসরোধ করে স্মদারিং করে এই ডাক্তারকে খুন করা হয়েছে। এবার প্রশ্ন হলো যে তার উপর যে শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতনের অভিযোগ আসছে, যেটা ওই চিকিৎসকের বাবা টালা থানাতে করেছেন, যার প্রেক্ষিতে এফআইআরও রুজু করেছে পুলিশ, সেই ধর্ষণ বা শারীরিক নির্যাতনের ঘটনা খুনের আগে হয়েছে না পরে হয়েছে? আরজিগড়ে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। আর এরই মধ্যে পুলিশ সূত্রে যা দাবি করা হচ্ছে, আরজিগড়ের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ করা হয়েছে। ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় আরজিগড়ের মহিলা চিকিৎসককে, মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয়, এরকমই দাবি করছে পুলিশ। এবং তারই মধ্যে আমরা দেখেছি গতকালও বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে, আন্দোলন করা হয়েছে। আর অন্যদিকে আজ ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু হয়েছে। এরই পাশাপাশি আরও যে তথ্য সামনে আসছে, অর্থাৎ এই ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের জন্য সঞ্জয়, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার, সঞ্জয় তার পোশাক ধুয়ে ফেলেছিল। তদন্তকারী আধিকারিকরা বলছেন যে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা ইনকোয়েস্ট করেছেন, যারা পোস্টমর্টেম করেছেন, এই বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো মত তারা পুলিশ আধিকারিকদের এখনও পর্যন্ত দেননি, পূর্ণাঙ্গ রিপোর্ট তারা এখনও পাননি, এই বিষয়টা ইনকনক্লুসিভ আছে। কিন্তু তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে তারা ভিডিওগ্রাফি করেন, লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের অফিসাররাও সেখানে গিয়েছিলেন এবং সেই সমস্ত ভিডিওগ্রাফি, গোটা প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলের ছবি, ল্যাপটপ, মোবাইল ফোন, অভিযুক্তের হেডফোন, নেক ব্যান্ড, এগুলো রিকভারি হয়, অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকা কাপড় রিকভারি হয়, দেহ সেটা এক্সামিন করেন পুলিশ আধিকারিকরা, অভিযুক্তের ডিফেন্স উন্ড অর্থাৎ ভিকটিম নিজেকে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই উন্ডগুলো পর্যন্ত অটোপসির ডাক্তার এবং পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন। সেগুলো এক্সামিন করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা অনুমান করছেন। আমি আবার বলছি, এটা নিয়ে এখনো পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট আসেনি, পোস্টমর্টেম রিপোর্ট পুলিশকে জানায়নি, পুলিশ আধিকারিকরা অনুমান করছেন, তারা তাদের অনুমান যে সম্ভবত ওই তরুণী ডাক্তার গভীর ঘুমের মধ্যে ছিলেন, সেই সময় এই আততায়ী ঘরের মধ্যে ঢোকে সেমিনার রুমে, ঘুমের মধ্যেই তাকে ওভার পাওয়ার করা হয়, সে তখন ড্রাউজি ছিল, ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, তখন আততায়ী প্রথমে গলা টিপে থ্রটলিং করে এবং মৃত্যু নিশ্চিত করতে স্মদারিং অর্থাৎ নাক এবং মুখ একসাথে চেপে ধরে এবং চেপে ধরে ডেথ কনফার্ম করে এবং তারপর সম্ভবত তার সাথে যৌন অত্যাচার বা সেক্সুয়াল অ্যাসল্ট বা ধর্ষণ, সেই গোটা ঘটনাটা ঘটে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে এমনটাই অনুমান লালবাজারের গোয়েন্দাদের। এই গোটা বিষয়টা নিয়ে তারা কিছুদিনের মধ্যেই ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এবং তারপরই এই বিষয়ে সুনির্দিষ্টভাবে পুরোপুরি জানা যাবে। কিন্তু তারা অনুমান করছেন প্রথমে শারীরিক নিগ্রহ, খুন এবং তারপরে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে।